রাবুল আলমিন রমজান দিয়ে পৃথিবীবাসীকে ধন্য করেছেন রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায় সহি আওয়াল প্রথম খণ্ডের বর্ণনা আন আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখলা মাদন ফুতিহাত আবু আবুর রহমা বিশ্বনবী বলেছেন রমজানের প্রথম রাত যখন শুরু হয়ে যায় আল্লা পাক পৃথিবীবাসীর এমন খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে আসমানের কোটি কোটি রহমতের দরওয়াজা খুলে দেয় সুবহান আল্লাহ ও প্রিপারেশন ফর হিয়ার আফটার এই রমজান হলো আমাদের পরকালের প্রস্তুতির একটা বিশাল আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ এই রমজান যে পেল তার জীবন ধন্য হয়ে গেল আল্লাহ আকবার। বিশ্বনবী বললেন রমজানের ভিতরে একটা ফরজ আদায় করব অন্য বছরের সত্তরটা ফরজের সমান সোয়াব আমল নামাই দিয়ে দিবেন কে আবার রমজানের ভিতরে যদি একটা নফল আদায় করতে পারো অন্য সময়ের ভিতরে অন্য সময়ের ভিতরে ফরজ আদায় করলে যেই সোয়াব রমজানে একটা নফল আদায় করলে ওই সোয়াব দিয়ে দিবেন কে আবার আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষেরাপ এই রমজানের মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ উপহার দেয় আমরা বললাম কোন সেই শ্রেষ্ঠ উপহার আল্লাহ বললেন ইয়ে আইয়ো আল্লাহ দিন অমনু কুতিবা আই লাই কুমসিয়াম কে ম কুতিবা আই লাল্লা ও তাওহিদ জনতা এই বাষখালীর জমিন তো কোরআনের একটা আবাদ করা জমিন কারণ এই বাসপাসখালীর জমিনে বিশ্ববরণ্য মুভাসির আল্লামা সাইদির পদচারণা সবচাইতে বেশি হয়েছে আর এই বাসকালীর জমিনে আজকে আমরা কথা বলছি নিঃসন্দেহে এই জমিনটা কোরআনের একটা উর্বর জমিন এই কোরআনের উর্বর জমিন থেকে আমরা আল্লাহকে জানায়ে দেই রমজান আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে পুরা একটা মাসের রোজা আমরা রেখে দেব ইনশাআল্লাহ এবার আল্লাহ আমাদেরকে কি বলছেন দেখেন ও আমার তাওহিদে জনতা যারা তোমরা ইমান এনেছ তোমরা যারা পড়েছ মোহাম্মেদুল্লা সাল্লাই আসাল্লাম ইমান যারা ছপ রমজানের রোজা তোমাদের উপর ফরস করে দিয়েছেন কে আবার তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজা ফরস করা হয়েছিল আমরা বললাম এই রোজাটা আমাদেরকে কেন দিলেন কি কারণে দিলেন এই রোজা থেকে আমরা কি পাব আল্লাহ বললেন কোন রোজা যারা রাখবে তারা প্রত্যেকেই তাকওয়ার সম্পদ পেয়ে ধন্য হয়ে যাবে কনসবাহান আল্লাহ তাকওয়ার সম্পদ রমজানের রোজা যারা রাখবে তারা তাকওয়ার সম্পদ পাবে এবার আল্লাহকে আমরা প্রশ্ন করলাম তাকওয়ার সম্পদ যে পাবে ওই ব্যক্তির জন্য উপকারিতা কি রয়েছে আল্লাহ বললেন তাকওয়ার সম্পদ পেয়ে যাবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে তারা কনসোবাহান আল্লাহ আল্লাহ বললেন ফিল হায়াত ও দুনিয়ার আপ রমজানের রোজা রেখে তোমাদের ইমানটাকে মজবুত করো তোমরা তাকে বান হয়ে যাও তোমাদের জন্যে লাহুমুল বুসর ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরপ দুনিয়া তো তোমাদের জন্যে সুসংবাদ তো মৃত্যুর পরে জান্নাতের সুসংবাদ আল্লাহ আকবার। ওই আখেরাতের জীবনে আমাদেরকে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনে যত কষ্ট হোক কষ্টের শেষ আছে। ঠিক কি না। আখেরাতের জীবনে কষ্ট যখন পেয়ে যাবে ওই কষ্ট থেকে বাঁচতে পারলেই বড় বেঁচে যাওয়া হয়ে যাবে ওই কষ্ট থেকে বাঁচতে পারলেই সফল হয়ে যাবে ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ বললেন আখেরাতের সুসংবাদ পাবে তারা তাকোয়াবান হয়ে যাবে যারা আমরা বললাম আবান হবে কারা আল্লাহ কয় রমজানের রোজা রাখবে যারা সুহান আল্লাহ আবার বিশ্ব বললেন আন আবি হরায়রা তরদি আল্লাহ আনহ কল কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাংস মারমাটন ইমানন এফটি সেভেন গফির লেহু মা তাপদ্দমিন দম্ভি আল্লাহর হাবিব সহি বুখারী প্রথম খণ্ড বিশ্বনবী বললেন আবুহরের রদী আল্লাহ মানুহ বর্ণনা করেন রমজানের রোজা যখন পেয়ে যাবে যারা রমজানের রোজাগুলো রাখবে ইমানের সাথে এহতেজাব সোয়াবের আশায় আশানিত হয়ে আল্লাহর মহাব্বতে যারা রমজানের রোজাগুলো রেখে দিবে রোজা রাখতে দেরি হবে জীবনের তামগির গুনা মাফ হতে দেরি হবে না আল্লাহ আকবার বলেন রমজানের রোজা তারা রাখবে একদিক থেকে অপর দিক থেকে আসমান থেকে যেভাবে গাছের পাতা ঝরে সেই রকম করে গুনাগুলো দেহ থেকে ঝরা যায় সুমান আল্লাহ এই রমজান যারা পেয়েছেন সৌভাগ্যবান হয়েছেন জানি না আগামী বছর রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা ঠিক কিনা বলেন আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত লম্বা হবে কিনা আমরা জানি না এ বছর যেহেতু রোজাটা আমরা পেয়ে গেলাম তাহলে এই রোজাটাকে আমাদেরকে সঠিকভাবে রাখার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন সনব মৃত্যু তোমাদের কখন চলে আসে বলা যায় না আগামী বছর রোজা পাবে কিনা তার কোনো গ্রান্টি নাই এই জন্য এই বছরের রোজাকে তোমরা পরিশুদ্ধভাবে স্বাগত জানাও মৃত্যুর পর কার কখন কোথায় জারি হয়ে যায় কেউ বলতে পারবে না ঠিক কিনা বলেন এই যে আমরা দুই দিন আগে জিনায়দহে তাফসির করছিলাম তাফসির করা অবস্থায় মাইকে ঘোষণা হয়ে গেল এই মাহফিলের ভিতরে কয়েকজন যুবক ছেলে আছে তার বাবা ঘরের ভিতরে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছেলেরা মাহফিল শুনতে এসেছে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে তাফসির চলাকালীন সময়ে মৃত্যুর পরোয়ানা শুনতে পেলাম মৃত্যু কখন এসে যায় বলা যায় না এই জন্য মৃত্যুর প্রস্তুতি হলো রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখা কন সুবাহান মৃত্যুর সিঁড়িতে আমরা যাব কি যাবো না ওই সিঁড়িতে সবাইকে বসতে হবে একেদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে ও তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরা ধমে সবই রবে ও তুমি যাবে চলে ও তোমার বান্ধব যত মাতা পিতা দ্বারা শোতো তোমার বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলে হবে তোমার পরে রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কনা ফেরাউন ফেরাওন কিবানম্রোদ কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা ফেরাউন কি কী কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয়না জিলা এখন ঠিক কিনা চিরকাল থাকবো না আমার ভাইয়েরা ও যুবক ভাইয়েরা আহারে এই যে রমজান আমাদেরকে কী সারপ্রাইজ করে বিশ্বনবী বললেন রোজা রাখার জন্য সাহারির সময় সাহারির সময় যখন তোমরা জেগে যাও এই আলোচনাটা একটা রমজানের প্যাকেজ কত চমৎকার করে বিশ্বনবী আমাদেরকে বুঝাচ্ছেন আন রাদিয়াল্লাহু আনহু কল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকাতান বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন তোমরা সাহারির সময় সাহারি খাও সাহাবাই কেরাম বললেন আমরা রমজানের রোজা রাখার জন্য যদি সাহারি খাই তাহলে কি উপকার হবে বিশ্বনবী বললেন সাহারির সময় তোমরা যতগুলো খাবার খাও সবগুলো খাবারের ভিতরে সরাসরি আসমান থেকে ওই সময় বরকত নাজিল হয়ে যায় আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন যারা রোজা রাখার জন্য সাহারি খায় ওই সময়ে যারা ঘুম থেকে জেগে যায় ঘুম ভেঙ্গে সাহারি খায় ওই সময় তারা যেন সাহারি খায় না তাদের উপর আমার আল্লাপাক এতটাই খুশি হয়ে যায় বান্দা যখন রোজা রাখার জন্য ঘুম থেকে জেগে যায় অতপর যখন প্রচণ্ড ঘুম একটু আগে তারাবি পড়েছে তারাবি পরার পরে ক্লান্ত হয়ে গেছে আবার রাত গভীর রাত এই সময়ে যুদের সময় সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জেগেছে বিশ্বানাবি বললেন যখন বান্দা আল্লাহর বান্দা সাহারি খাওয়া শুরু করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে ডাকে ও ফেরেস্তারা তোমরা কোথায় আছো তোমরা এদিকে আসো রাবুল আলামিন ফেরেস তাদেরকে নিয়ে বলেন আজকে যারা সাহারি খাচ্ছে তাদের সবার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দিলাম সাহারি খাবেন যদি আপনার পেটে ক্ষুদাও না থাকে তো আপনি এক ঢোক পানিও সাহারি নিয়ত হলেও হলেও আপনি খাবেন বরকত দিয়ে দিবেন কেপ আবার বিশ্বনবী বললেন সাহারি তোমরা খেলে সাহারির সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময় ওই সময় যদি সেজদা করো সেজদা করবে জমিনে তোমাদের সেজদা পৌঁছে যাবে সে আজিমে। ওই সময় সেজদা করো সেজদার ভিতরে ন্যূনতম দুই রাকাত যুদ হল সাহারির সময় পরব রমজানের ভিতরে যেহেতু একটা নফল পালন করলে অন্য মাসে ফরজের সমান আমল নামায় সোয়া হয়ে যায় এই জন্যে সময় তো আমরা জাগি একটু আগে আগে জেগে দুই তাহার জোটটাও আমাদের পড়ার দরকার আছে না নাই এই দুই রাকাত তাহার প্রতি রমজানের সাহারিতে একটা দিনও সাহারিতে তাহার জুত ছাড়ব না বলুন ইনশা আল্লাহ এ যুবক ভাইয়েরা এই রমজান আস এসে গেছে এখনও যদি আপনি নিজেকে পরিশুদ্ধ না করেন এখনও যদি আপনি পরিশুদ্ধ না হন তবে হবেন কখন কেয়ামতের অনেকগুলো আলামত পৃথিবীতে ঘটে যাচ্ছে কেয়ামত আমাদের সামনে আসন্ন হয়ে আছে বিশ্বনবীর তিনটা ভয়ঙ্কর আলামত বলেছেন এক নম্বরে বলেছেন কেয়ামত হওয়ার একটা বড় আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হবে আজ থেকে দেড় হাজার বছর আগে চাঁদ নবীজি তার নিজের হাতেই দ্বিখণ্ডিত করেছিলেন বাতিসা কমার আল্লাহ বললেন কেয়ামত আইসা গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আবার বিশ্বনবী বললেন তোমাদের সমাজে যখন তোমরা ঘন ঘন বিল্ডিং দেখবে ওই সময় মনে করো কেয়ামত কাছে এসে গেছে সহি মুসলিমের ভিতরে একখানা হাদিস এসেছে ওটাকে বলা হয় হাদিস عن عمر بن الخطاب رضي الله عنه قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد السواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه. ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقهم قال فأخبرني عن الإيمان قال الإيمان. قال: الإيمان وتؤمن بالقدر خيره وشره من الله تعالى قال: صدقت قال: فأخبرني عن الإحسان قال: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال: فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان الله أكبر إذ درغو لمبا يكتحديث حديث جبريل বিশ্বনবীর কাছে একজন অপরাজিত লোক নবীজির সামনে এসে নবীজির সামনে এসে প্রশ্ন করতে লাগলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে নবীজি সব কিছুর জবাব দিলেন লোকটি আবার প্রশ্ন করল এই যে কেয়ামতের কিছু আলামত আমাকে বর্ণনা করেন বিশ্বনবী তখন বললেন কেয়ামতের আগে তোমরা দেখবে পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হয়ে যাবে বিশ্বনবী যখন বলেছেন পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হয়ে যাবে ওই সময় নবীজি তাবুর ভিতরে ঘুমাতেন কোনো দালান পৃথিবীতে হবে কল্পনাই করার ছিল না সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ এটা সম্ভব কিভাবে বিশ্বনবী বললেন ও আমার সাহাবেরা আমি আমার নবতের জবানে যেহেতু একবার বলেছি কেয়ামতের আগে এটা হবেই তোমরা যদি থাকো নিজের চোখে দেখতে পারবে কনসবাহান আল্লাভ আজকের পৃথিবীতে দেখুন ঘন ঘন দালান বিল্ডিং কেয়ামতের আলামত ঘটে গেছে আজকের পৃথিবীর সবচেয়ে তো উঁচু দালান হলো দুবাইয়ের বুজ খলিফা একশো তেষট্টি তলা তার প্রথম ফ্লোর থেকে একশো তেষট্টি তলায় পৌঁছতে তাদের লিফটে সময় লাগে মাত্র দুই মিনিট আল্লাহ একবার তাদের অত্যাধুনিক প্রযুক্তির ভিতরে বিশাল দালান নির্মিত হয়ে গেছে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী বাস্তবে হয়ে গেছে বিশ্বনবী আরও বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে অযোগ্য লেকেরা নেতৃত্বের চেয়ারে বসে যাবে আজকের পৃথিবীতে দেখায় দেখেন বছরের পর বছর যারা কোরআনের তাফসির করেছে ওই মুফাসের আজ আগারে আর আর মুরাদদের মতো বেয়াদবেরা তারা সমাজের রাষ্ট্রের উচ্চ পদস্থ চেয়ারে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করে ঠিক কিনা বলেন এটা কিয়ামতের আলামত অযোগ্য লোকেরা নেতৃত্ব পাবে কোরআনের বিরোধিতা করবে বিশ্বনাবি বললেন ওই সময় যদি তোমাদের সামনে এসে যায় খবরদার তোমরা কোরআনের পক্ষে থাকবে কোরআনের বিপক্ষে যাবে না আবার বিশ্বনবী বললেন শোনো কে আগে দাজ্জালের আবির্ভাব হবে সাহাবাই কেরাম বললেন দার্জালে সে কী করবে বিশ্বনী বললেন দার্জালে সে মানুষের ইমান এমনভাবে কেড়ে নেবে তার এমন ক্ষমতা হবে সে এক হাতে জান্নাত দেখাবে অপর হাতে নাম দেখাবে মানুষকে এখনই মেরে ফেলবে আবার মানুষকে জিন্দা করতে পারবে ক্ষমতাকার আল্লাহ ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ আকবার কারণ এটা দুনিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা নিয়েই ছাড়েন এবার দেখেন বিশ্বনবী বলেন দাজ্জাল পৃথিবীতে আসার পর থাকবে সে চল্লিশ দিন দাজ্জালের প্রথম দিন হবে এই দুনিয়ার গণনা মতে এক বছরের সমান দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালকে একটা জায়গায় হত্যা করা হবে কোন জায়গায় সেটাও নবীজি বলে দিয়ে গিয়েছেন বিশ্বানবী বলেছেন তেল আবিব থেকে পনেরো কিলোমিটার দূরে একটা গেট নির্মিত হয়ে যাবে ওই গেটের কালার হবে সাদা বর্ণের বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তেল আবিব থেকে পনেরো কিলোমিটার দূরে দাজ্জালকে হত্যা করার জন্য যেই গেট নবীজির কথা মোতাবেক ওই সাদা গেটটা অলরেডি তৈরি হয়ে গেছে আল্লাহ আকবার ইহুদিরা তৈরি করে ফেলেছে অবাক হবার বিষয়ে দেড় হাজার বছর আগে এই গেইটের কালার সাদা হবে আমার নবী কিভাবে বুঝতে পারলেন এটাই প্রমাণ করে নবী নিজ থেকে কথা বলেন নাই আল্লাহর পক্ষ থেকে সব জেনে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আকবার স্য ক্যানলা ইয়ার রু ইয়া ইন নাইট ক্লোজ লাইক ইন ডে তার স্বপ্নটা এই লাইট তোমাদেরকে যেমন আলোকিত করে নবীজির স্বপ্নটা পৃথিবীবাসীকে তার চাইতে বেশি আলোকিত করে দিত সেই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন ফুরাতের পানি কেমতের আগে শুকিয়ে যাবে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে ওই ফুরাত নদীর পানি শুকিয়ে সেখান থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে যাবে বর্তমান গুগলে আপনি সার্চ করে দেখবেন ফুরাত নদীর পানি প্রায় পঁচানব্বই শতাংশ শুকিয়ে গেছে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন ফুরাতের পানি এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি নাই আজকে আমেরিকা বলেন রাশিয়া বলেন গোটা দুনিয়ার বড় বড় রাষ্ট্র সরকারগুলো গোয়েন্দা সংস্থা লাগিয়ে রেখেছে ওই ফুরাত নদীর দিকে কখন স্বর্ণ উঠবে কখন তারা স্বর্ণ নিয়ে চলে যাবে বিশ্বানবী বললেন তখন যখন স্বর্ণ ওঠে তোমরা মুসলমানেরা স্বর্ণ আনতে যাবে না কেননা ওই সময় আমেরিকা বলবে স্বর্ণ আমার রাশিয়া বলবে আমার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একে অপরের স্বর্ণ নেয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যাবে নবীজি বললেন তখন তারা একে অপরকে হত্যা করবে দুনিয়ার ভিতরে যুদ্ধ বেঁধে যাবে ওই সময়ে তোমরা স্বর্ণের কাছে যেও না ওই সময় তোমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত রেখো কন সুবহান এবার বিশ্বনবী বললেন ও দুনিয়ার মানুষেরা ওই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে পঁচানব্বই শতাংশ শুকিয়ে গেল আবার বিশ্বনবী বলেছেন ঈসা নবী পৃথিবীতে অবতরণ করবেন তিনি পৃথিবীতে নাজিল হবেন সহি বুখারে প্রথম খণ্ড কিতাবসলা বাবু কাইফা ফরিদ ফরিদুল ইসরো নামে একটা অনুচ্ছেদের হাদিসের ভিতরে বিশ্বানবী বললেন আমি মেয়ারাজার রাত্রে যখন আল্লাহ পাকের আকাশ যখন সফর করি দ্বিতীয় মানে আমি ঈশা পায়গাম্বরকে দেখেছে ওই ঈসা নবী ক্যা আগে তিনি পৃথিবীতে নাজিল হয়ে যাবেন দুইজন তার কান্দে ভর করে নবী নাজিল হবেন ঈসা নবী কোন জায়গায় কোন মসজিদে কোন এলাকায় নাজিল হবেন সেই কথাটাও আমার নবী সব বাস্তব করে দিয়ে গিয়েছেন সেই সিরিয়ার দামেস্কের একটা মসজিদ আছে ওই মসজিদের একটা সাদা মিনার থাকবে ওই সাদা মিনারে ঈশা পায় আসমান থেকে আমরা যখন প্লেনে পৃথিবীর বিভিন্ন দেশে যাই ঈসা নবী প্লেন দিয়ে নাজিল হবেন না রহমতের ফেরেস্তারা তাকে প্লেনের মতো পৃথিবীতে নিয়ে আসবে সুমানুল্লাহ আর ওই সাদা বর্ণের ওই মিনারে এর উপরে ইসানবী নাজিল হয়ে যাবেন এরপরে তিনি বেয়ে মসজিদে প্রবেশ করবেন পিছন দিক থেকে তাকবিরের আওয়াজ শুরু হয়ে যাবে লোকেরা তাকবির দিয়ে বলবে মসজিদের ইমাম সাহেব একটু অপেক্ষা করেন এই মুহূর্তে ঈসা পৈগাম্বর আসমান থেকে নাজিল হয়ে গেছে ঈশানবী নাজিল হয়ে যাবে এবার ওই ইমাম সাহেব নামাজ আর পড়াবেন না নবীকে স্বাগত জানাবেন ওই ইমাম সাহেব সাধারণ ইমাম থাকবেন না তিনি থাকবেন ইমামে বলবেন মাহাদি মাহাদি আপনি নামাজ পড়ান ইসানবি বলবেন আমি আজকে নবী হয়ে আসি নাই আমি আজকে আখেরে নবীর উম্মত হয়ে এসেছি দাঁত সাইজ করার জন্যে আল্লাহ আকবার। দাঁত খতম করার জন্য পৃথিবীতে এসেছি নামাজ হয়ে যাবে বিশ্বনবী বললেন দাজ্জাল গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য ইমান কেড়ে নেবার ষড়যন্ত্র করবে যদি দুইটা মন্ত্র থাকে তাহলে দাজ্জাল আমার কিছু করতে পারবে না সাহাবাই সাবাইকেরাম কয়ে হুজুর দুই মন্ত্র কি বিশ্বনবী বললেন একটা হলো সুরাতুল কাফের প্রথম দশটা আয়াত যেন তারা মুখস্থ রাখে এই আয়াত দাজ্জাল যখন তাদেরকে ধোকা মারাবে এই আয়াত যারা পড়বে দাজ্জাল তাদের থেকে একশো আশি মাইল বেগে দ্রুত গতিতে পালিয়ে যাবে আল্লাহ আকবরগণ বিশ্বনবী বললেন দ্বিতীয় মন্ত্র হলো বিশ্বনবী সহী বুখারিতে দোয়া শিক্ষা দিয়েছেন তোমরা তখন বেশি করে পড়বে আল্লাহ হুম ইন্নি আউদ বি মেসি দাজ্জাল বিশ্বনবী নিজে দোয়া করতেন আয় দাজ্জালের দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে তোমার কাছে পানা চাই তুমি আমাকেও পানা দাও আমার উম্মত সবাইকে বাঁচায়া দাও বলি আমিন দাজ্জাল এভাবে করে পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেষ্টা করবে যদি সুরাতুল কাহাফের ১০ আয়াত কারো মধ্যে থাকে আর এই দোয়াটা যদি কেউ পড়ে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে বাঁচাই দিবেন কে আবার দেখেন আমার ভাইয়েরা বিশ্বনবী যে বললেন ওই সাদা মিনার ইসানবী নাসিল হবেন ওই মিনারটা সম্পর্কে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সিরিয়ার ভিতরে ওই মিনারটা আজকে নয় আজকে থেকে সাত শত বছর আগেই তৈরি হয়ে গেছে তার মানে দাদ্দালকে হত্যা করার ঘেটও তৈরি হয়ে গেছে ইমাম ঈসা পয়গাম্বর নাজিল হবার মিনারও তৈরি হয়ে গেছে আশা শুধু বাকি আছে তার মানে পৃথিবীর সময় কম এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মৃত্যু কখন এসে যায় কেমত কখন এসে জানাবি বললেন সূর্য উঠে যাবে পশ্চিম দিক থেকে ওই সময় কারো তো বা কবুল হবে না আহারে কি ভয়ঙ্কর কথা তওবা করার আগেই সময় থাকার আগেই তোমরা তওবা করে নাও সময় থাকতেই তওবা করে নাও কোরআনে কারিমের পাতা থেকে যাবে পাক এই কালামগুলোকে তিনি উঠায় নেবেন দুনিয়ার ভিতরে কোনো আলেম পাওয়া যাবে না কোনো ইমাম কোনো কোরআনে হাফেজ থাকবে না যত মোমেন মুসলমান থাকবে তাদের বগলের নিচে আল্লাহ ছোট্ট একটা ফুরা দিবেন ওই ফুরার ভিতরে তাদের একটা ছোট্ট একটা ব্যথা অনুভব হবে শরীরের ভিতরে জ্বর হবে সারা পৃথিবীর সকল মোমেনগুলো হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে কালিমা পরে তারা মৃত্যুবরণ করবে এরপরে কাফেরদের উপরে কেয়ামত প্রতিষ্ঠিত হবে কোনো মোমেনের উপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে না মোমেনদেরকে কেয়ামতের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচায়া দিবেন কে এই জন্য ইমান থাকতে হবে মোমেন হতে হবে তাকোয়াবান হতে হবে আর রমজানের রোজাই মানুষকে তাকওয়ার শিক্ষা দেয় কন আল্লাহ এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম রব রমজানের রোজা যে তাকোয়া শিক্ষা দেয় তাকোয়া মানে টাকি আল্লাহ জবাব দেয় আর দাবি হল আল্লাহর ভয়ে এক ফুটাও গুণা করবে না যারা তাদের জন্যে মাওয়া রিজার্ভ করে দিবেন কে তাকো আবার লোকেরা আল্লাহকে বেশি করে ভয় করে চলবে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে রমজানের ভিতরে যেই রকম করে ইফতার সামনে নিয়ে বসেছেন ইফতারের আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট দশ মিনিট বাকি আছে খুব তৃষ্ণা এমন সময় আপনাকে যদি কেউ বলে তোরে আমি দুই কোটি টাকা দেবো পানি পান কর আপনি বলবেন তোর টাকার দরকার নাই আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি সময় হয় নাই সময় হওয়ার আগে আমি পানি পান করব না ঠিক কিনা বলেন কাকে ভয় করলেন এখানে সবাই বলেন ইটার নামই হলো তাকোয়া আল্লাহ ইটাই চান রমজানের ভিতরে যখন তোমার সামনে পানি উপস্থিত নানান রকমের শরবত হাজির হয়ে গেছে দশ মিনিট ইফতারের বাকি এখনো তুমি পানি পান করছো না শরবত খাচ্ছ না শরবত পান করছো না আল্লাহকে যে ভয়টা করলা আল্লাহ পাক চাচ্ছেন এই ভয়টা শুধু রমজানে নয় বাকি জিন্দিগি এই ভয়টা যেন তোমরা করো আর এই জন্যে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জিন্দিগি জীবন চালাও কনসুমান আল্লাহ এই জন্য এটার নাম হলো তাকোয়াব আমার ভাইয়ের আবার রব্বুল আলমিনকে আমরা বললাম রমজানের রোজা রেখে যারা তাকোয়াবান হবে তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন আল্লাহ পাক বললেন রমজানের রোজা রাখার পরে যারা আবান হয়ে যাবে তাদের সম্মান শুধু বাঁশখালীর জমিনে থাকবে না তাদের সম্মান আল্লাহ সর্বত্র আল্লাহর আরস পর্যন্ত বাড়ায় দিবেন আবার আল্লাহ বললেন যারা আল্লাহকে না দেখে আমরা ভয় করি ভয় করি কাকে আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহর জন্যে যখন দুপুর দুইটা বেজে যায় ওই সময় প্রচন্ড তৃষ্ণা দুপর বারোটা বেজে যায় গোসল করতে আপনি গেলেন প্রাণীর তৃষ্ণা লাগলো গ্রামে অনেক ক্ষেত্রে দেখা যায় পুকুরে মানুষ ডুবিয়ে ডুবিয়ে গোসল করে আপনি চাইলে সেখানে কাউকে না দেখা পানি পান করতে পারেন কিন্তু আপনি পানি পান করলেন না করতে গিয়ে অজুর কুলির পানি মুখে নিলেন কিন্তু পানি পানিটার স্বাদ আপনার কাছে অনেক বেশি মনে হবে আপনি পানিটা পান করলেন না কার ভয়ে আল্লাহ বলছেন এই ভয়টা এই রোজার মাধ্যমে আমি সবাইকে দান করি আল্লাহ আর এই ভয়টা যাদের হৃদয়ে থেকে যাবে রোজার কারণে তারা বড় পুরস্কার পাবে এমিফার হাতানি রোজাদারের জন্য আনন্দের সময় দুটি খুশির বিষয় একটা হলো ইফতারের সময় যখন বান্দা দোয়া করে সাথে সাথে আল্লাহর আরশে সে দোয়া পৌঁছে যায় আবার আরেকটা হলো রোজাদারের জন্য খুশির সময় রোজা যারা রাখবে স্বয়ং আল্লাহ আখেরাতে তাদেরকে আল্লাহ দেখা দিয়ে দিবেন সুমন আল্লাহ আল্লাহর দেখা পেয়ে যাবেন আল্লাহর দেখা পাবে তারা রমজানের রোজা রাখবে যারা আবার আল্লাহ রাব্বুল আলামিন বললে ও আমার উম্মতেরা এই রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ তাকওয়ার শিক্ষা মানুষকে দেই আমরা বললাম তাকওয়ার শিক্ষাটা কেমন আল্লাহ কয় আমার নবীর সাহাবী ওমরের জীবন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো ওমর আল্লাহকে কত ভয় করত এই রকম ওমর যদি আজকের পৃথিবীতে থাকতো গোটা দুনিয়া জান্নাতের টুকরা হয়ে যেত হাজরা তোমার রাষ্ট্র ক্ষমতা পেলেন রাতের গভীরে তিনি না ঘুমাইয়া হাতের ভিতরে একটা তিনি চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখছেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে জনগণের পাহারা তিনি নিজে দিচ্ছেন সুহান আল্লাহ কন রাষ্ট্রের ইমাম আমিরুল মমিন অর্ধজাহানের বাদশাহ হাজরা তোমার রাতের গভীরে ঘুরে ঘুরে গোটা স্টেট তিনি পাহারা দিচ্ছেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে কষ্টে আছে দুঃখে আছে খবর নিচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা দূরের ভিতরে তাবু দেখা যায় তিনি তার পাশে গেলেন গিয়ে শুনলেন তাবুর ভিতরে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে বাচ্চা কান্দতেছে এই কথা বলে মা ও মা কদিন হয়ে গেল খাবার নাই খাবার দাও না খেতে খেতে আমাদের তো মৃত্যু ঘনিয়ে আসবে মা বলতেছে সন্তানের এই মদিনার স্টেটের ভিতরে আমরা এসেছি মদিনার রাষ্ট্র সরকারের পক্ষ থেকে পীরের কারণে যেতেও পারি নাই খাবারও আনতে পারি নাই আমি মা তোমাদের মুখে খাবার তুলে দিতে পারি নাই এভাবে করে মাও কানতেছে সন্তানগুলো কানতেছে। মা একটু পরে বলছে ও আমার সন্তানের একটু ধৈর্য ধরো দেখো রান্না করতেছি হাজ্র তোমার ওই বাহির থেকে তিনি দেখছেন ছোট্ট একটা পাতিলের ভিতরে নিচে আগুন দিয়া আর পাতিলের ভিতরে পানি আর পাথর দিয়া নাড়াচাড়া করতেছে ছোট্ট সন্তান তারা মনে করতেছে খাবার হচ্ছে কান্না তাদেরকে থামায়া সান্ত্বনা দেয়া হচ্ছে হযরত ওমর এই দৃশ্য দেখে হযরত ওমরের পায়ের তলার মাটি যেন সরে পড়ল হযরত ওমর হাউমাউ করে কাঁদতে লাগলেন আয় আফসুস আমি এই মদিনার রাষ্ট্রপ্রধান আমার এলাকায় মানুষ না খেয়ে আছে আখেরাতের ময়দানে আমার আল্লাহর দরবারে কি জবাবটা দেব এটার নাম হলো আল্লাহর ভয় কন সুবহানাল্লাহ আজকের পৃথিবীতে যদি হাজরাত উমরের মতো রাষ্ট্রশাসক হতো আমার দেশের অলিতে গলিতে মানুষ না খেয়ে মরত না হাজরা উমর কি শিক্ষা দেয় আমাদেরকে তাকওয়ার হাজরা তোমার সাথে সাথে ঘরের ভিতরে সালাম দিয়া কয় মা ও মা তোমার সন্তানেরা কান্না করতেছে তোমার পায়ে ধরে তুমি আর তোমার সন্তানদেরকে নিয়ে কান্না করো না একটু সময় দাও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি বাইতুল মালের দিকে রওনা হলেন খাদ্য খাবারগুলো বস্তার ভিতরে ঢুকানো হলো হাজরা তোমার তার কর্মচারীরা এসে কয় আমিরুল মমিন এই খাদ্য খাবারের বস্তা আমাদের মাথায় উঠায় দেন কোথায় যেতে হবে বলুন আমরা পৌঁছে দেব হাজরা তোমার আল্লাহর ভয় কাকে বলে কাকে বলে হাজরা তোমার কয় এই মদিনার রাষ্ট্রপ্রধান আমি আমি একটা দৃশ্য দেখে এসেছি আমার মদিনার ভিতরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে যদি আল্লাহর দরবারে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে চেহারা কিভাবে দেখাবো আল্লাহ আকবার আমার কর্মচারী না। আমি রাষ্ট্রপ্রধান হতে পারি এই বোঝা আমার মাথার উপরেই তুলতে হবে একজন রাষ্ট্রপ্রধান ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবারগুলো তার কান্দের উপরে উঠে রওনা করলেন সুবাহ ওই খাদ্য খাবারের বোঝা নিয়ে হাজরা তোমার মহিলার ঘরের ভিতরে হাজির হয়ে গেলেন তাড়াতাড়ি করে হজরত তোমার তরকারি কুটি দিলেন মহিলাকে রুটি বানাতে বললেন রুটি হয়ে গেল তরকারি হয়ে গেল হাজরা তোমার নিজ হাতে পিতার স্নেহ দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে দিলেন হাজরা তোমরের দিকে তাকায়া মহিলা দেখে হজরতমর চোখের পানি ফেলে ফেলে শিশু বাচ্চার মতো কাঁদতেছে তার দাড়ি মুবারক ভিজে গেছে সুবহানাল্লাহ আল্লাহ মহিলা কয় অগপথিক তুমি কে তোমাকে তো চিনি না তবে আমার মন বলতেছে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর নামের লোকটা যদি রাষ্ট্র সরকার না হইয়া তোমার মতো বৃদ্ধ মানুষটা যদি রাষ্ট্র সরকার হয়ে যেত মদিনার অবস্থা আরও ভালো হয়ে যেত হাজরা তোমার নিজের পরিচয় দিলেন না হাজরা তোমার চলে গেলেন আর বললেন মা তুমি এই খাদ্য খাবারগুলো রাখো আগামী দিন সকাল বেলায়। মদিনার রাষ্ট্র সরকারের প্রধান ফটকে তুমি যাবে সেখানে আমি চাইব তোমাকে আগে আরো সাহায্য করার জন্যে মদিনা বেলায় দৌড় আরম্ভ করে রাষ্ট্রপ্রধানের বাড়ি বরাবর সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করে আমিরুল মো মিনিন কই আমিরুল মো কই এই দেশের রাজা কই কয় ওই যে কুড়ে ঘরের মতো একটা ছোট্ট জায়গায় একজন দাঁড়ি পাকা মুরুব্বি বসে আছেন তিনি হলেন আমাদের আমিনুল মোমেন বাদশা সমান মহিলা দূর থেকে দেখে কয় এটা সম্ভব না তিনি তো গত নিজে আমার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন এই পৃথিবীতে এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই নিজের কান্দে খাদ্য গ্রহণ করে তার পদাদের ঘরে পৌঁছায় দিতে পারে এটা আমার বিশ্বাস হয় না সাহাবাই কেরাম কয় বিশ্বাস যদি না হয় মা তুমি সামনে যাও সালাম দাও অতবর তার মুখ থেকেই শুনতে পাবে হাজরা তোমারের কাছে মহিলা যখন পৌঁছে গিয়ে সালাম মারল হাজরা তোমার মহিলাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গিয়ে ওই মহিলাকে মা বলে সম্মান করলেন সুমান আল্লাহ এবার মহিলা হাজরা তোমরের সামনে চোখের পানি ফেলে কান্দে কয় আমিরুল মোমিন আমি বুঝি নাই গত রাত্রে আপনি নিজে আমার ঘরে আমার সন্তানদেরকে খাবার তুলে দিয়েছেন ও আমিরুল মুমিনিন আপনার পায়ে ধরে মাপ চায় আপনি মাফ করে দেন হাজরা তোমার কয় ও মা! তুমি আমার কাছে ক্ষমা চাইও না বরং আমি তোমার কাছে ক্ষমা চাই কেননা তুমি চাওয়ার আগেই তোমার ঘরে আমি খাবারটা পৌঁছাতে পারি নাই এ মা এই যে আমার হাতের চাবুকটা এই চাবুক দিয়ে আমি বিচার কার্য সম্পাদন করি তোমার হাতে চাবুকটা নাও এই চাবুক দিয়া যত খুশি আমার গায়ে প্রহার করো মারো তোমার কাছে অনুরোধ এরপরও কেমতের ময়দানে আমি যে খাবার পৌঁছাতে পারি না এই কষ্ট যে তোমরা পেয়েছ এই জন্য আল্লাহর আদালতে আমাকে আসামি করিও না তাকে বলে তাকওয়া এই হজরা তোমার থেকে তাকোয়া শিখতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভয় করতে হবে আল্লাহকে এটার নামই হলো তাকওয়া কনসুবাহান আল্লাহ এবার বিশ্বনবী বললেন এই তাকোয়া রমজান এই তাকোয়া শিক্ষা দেয় যখন ইফতারের সময় তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে ওই সময় ইফতার সামনে নিয়ে অবহেলা করে সময়টাকে না কাটাইয়া তোমাদের জীবনের গহিনের কথাগুলো আল্লাহর কাছে বলো ইফতারের সময় তোমা করলে তোয়া আল্লাহর দরবারে পৌঁছে দিবেন কে আল্লাহ বললেন অনেকগুলো দোয়া করতে পারো একটা দোয়া আমরা পড়তে পারি রব পেগফের ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মহমিনীনা ইয়মাইয়া কুমুল হেসাব ইফতারের সময় ইফতারের আয়োজন করতে করতে আজান হয়ে যায় এরকম আছে না নাই দশ মিনিট আগে পনেরো মিনিট আগে ইফতারের সকল কাজ শেষ করব ইফতারের আগে কিছু সময় দোয়া ফার দরুদ সিকির এগুলো করব। এই সময় আপনি দোয়া করতে দেরি আল্লাহর আদালতে পোসতে দেরি হয় না কন সমান আল্লাহ ওই সময় তিনটা দোয়া পড়তে পারেন একটা পড়তে পারেন পরেনামার সাথে আপনি আমাকে আগে মাফ করেন আমার মা বাবাকে মাফ করেন শুধু আমাকে নয় আমার মা বাবাকে নয় তাম দুনিয়ার সকল মোমেনদেরকেও মাফ করে দেন আমিন কন শুধু মোমেনদেরকে নয় শুধু দুনিয়ায় নয় ইয়া কুমুল হিসাব যেদিন আপনি হিসাব গ্রহণ করবেন আখেরাতের দিনেও আপনি তামাম দুনিয়ার সকল মোমেনদেরকে মাফ করে দিয়ে কন আমিন দুই নম্বরে আপনি দোয়া করতে পারেন

তিন নম্বরে ওই যে ইফতারের সময় আমরা দোয়া পরে আল্লাহ হুমে লেকে সুনতু আল্লাহ আপনার জন্যেই আমরা রোজা রেখেছি আপনার নেয়া মদ দিয়ে এই তো ইফতার করতেছি কনসবাহান আল্লাহ ইফতারের সময় বিভিন্ন দোয়া আমি তো কয়েকটা বললাম যা পারেন মুখ দিয়ে যা আসবে যা পারবেন আল্লাহর দরবারে সেই দোয়ায় পৌঁছে দেবে গনসবাহান আল্লাহ এবার ইফতার শেষ হয়ে গেল মাগরিবের নামাজটা আপনি পড়লেন মাগরিবের নামাজ পড়ার পরে রমজানে এই আমলটা ছাড়বেন না সাতবার করে পড়বেন অল্লা হোমি মিনান্নার পারেন তো সবাই পড়েন আমার সাথে অল্লা হোমী মিনান্নার হ্যাঁ আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মান পানা দাও আমাদের সবাইকে পানা দাও জামে তিন বর্ণনায় বিশ্বনবী বলেন বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ মিনান্নার জাহান্নাম থেকে আমি পানা চাই মুক্তি চাই জাহান্নাম নিজে আল্লাহর কাছে প্রার্থনা করে জাহান্নামের মুখের মুখ আল জবান আল্লাহ পাক খুলে দেন জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলে জাহান্নাম বলে আয় আজকে যারা তোমার দরবারে আমি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি তোমার কাছে বললাম আল্লাহ আজির হুমান্নার যারা দোয়া করেছে আমি জাহান্নাম থেকে তাদেরকে এই মুহূর্তে মুক্তি দিয়া দাও এই দোয়াটা রমজানে মাগরিবের পরে কয়বার সাতবার কয়বার মাগরিবের নামাজ শেষ তারা জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে যুবক ভাইরা আজান হয়ে যায় ওই সময় রাস্তা রাস্তায় ঘুরে যখন যেখানে খতম তারাবি হয় তেলাবাদ যখন শেষ হয় রুকুর তাকবির হবে এই সময় গিয়া ইচ্ছা মতো গিয়া ঝরে পড়ে আসলে নাই আগের কোরআন তেলাবাদ শেষ ঠিক কিনা এটা করব না রমজানের সুরা তারাবি হক খতম তারাবি হক সবটুকুন তেলাওয়াত আপনি শুনবেন বিশ্বনবী বললেন রমজানের তারাবি যারা পড়বে তাদের জন্য পুরস্কার কি আন আবি হরাইরা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঙ্ক ম রমে বন ই ম্যান অ্যান্ড হেদ দি সাহেব এন রমজানের রাতে যখন দ্বারা দাঁড়ায়া যাবে কষ্ট করে দাঁড়ায়া দাঁড়ায়া তারফি আদায় করবে তারাফি সলাদ কষ্ট করে দাঁড়ায়া তেলাওয়াত শুনবে আদায় করবে তারাফি সলাদ আদায়ি করে বাড়িতে যাবার আগে আমল নামা থেকে সবগুলোগুলো আমার আল্লাহ ছড়ায়া পড়ায়া দিবেন এজন্য রমজানের একটাও তারাবি যেন আমাদের মিস না হয় আল্লাহ তাওফিক দাও বলি আমিন শুধু এখানেই শেষ নেয় আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি আদায় করার পরে আমরা আবার সাহারির জন্য প্রস্তুতি নেব এরপরে সারাদিনটা কিভাবে কাটাবো ফজরের নামাজটা যেন মিস হয়ে না যায় অনেকে সাহারি খায় আবার ইচ্ছা মতো ঘুম মারে ফজরের আজান হয় ঘুমায় থাকে সকাল বারোটা দশটায় এগারোটায় ঘুম থেকে জাগে ফজরের নামাজ মিস জোহরে গিয়ে হাজির হয়ে যায় রমজানের ভিতরে এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না কেন না রমজানের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ করলেই সত্তরটা ফরজের সমান সোয়াব আপনার আমল নামায় চলে যাবে কম সমান আল্লাহ রমজানের ভিতরে এক ওয়াক্ত সারা যাবে না রমজানের ভিতরে একটা শূন্য তো সারা যাবে না রমজানের ভিতরে যত পারবো নফলও বেশি আদায় করব নফল কোরআন তেলাওয়াত বেশি বেশি করে আদায় করব কেননা রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন কন সুহান আল্লাহ আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমুল কিয়ামা আল্লাহর দরবারে রমজানের রোজা দাঁড়িয়ে যাবে রমজানের রোজা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে রব এই মানুষগুলো রোজা রেখেছে কোরআন বলবে আল্লাহ রমজান বলবে সারাদিন রোজা রেখেছে কোরআন বলবে রাতে তারা আমাকে তেলাওয়াত শ্রবণ করেছে আল্লাহ বলবেন তাহলে আমি কি করতে পারি রমজান বলবে যারা রোজা রেখেছে আমি রোজা আপনার কাছে দোয়া করলাম আল্লাহ আপনি দয়া করে তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান করে দেন আবার কোরআন বলবে এই রমজানের ভিতরে তারা কোরআন তেলবাদ করেছে আবার তারা তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে কোরআন তোমরা পড়ো এই কোরআন তোমাদেরকে সুপারিশ করবে কোরআন বলবে আল্লাহ রোজা রেখে তোমার বান্দা আমি কোরআনকে ভুলে যায় নাই যতটুকুন পেরেছে ততটুকুন কোরআন পড়েছে আল্লাহ পাক বলবেন কোরআন তাহলে এখন আমি কি করতে পারি কোরআন বলবে আল্লাহ যারা এই রমজানে কোরআন পড়েছে এক যুগে আপনি সবাইকেই মাফ করে দেন আমার আল্লাহ পাক কোরআনের সুপারিশটাকে মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন যারা রমজানে রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনেছে তারা বীর ভিতরে দিনের বেলায় শিয়াম পালন করেছে কনসুবহান আল্লাহ এই রমজান যেন আমাদের সময়গুলো যেন ফুরিয়ে না যায় রমজানের ভিতরে শ্রেষ্ঠ এবাদতের সময় হলো কদরের রাত সোমান আমরা কদর খুঁজি সাতাইশে রমজানে কিন্তু বিশ্বনবী বললেন রমজানের শেষ দশকের ভিতরে তোমরা পদরকে তালাশ করবা বিশ্বনবী বললেন এই সবে কদর এমন মহিমান্বিত একটা রাত মান মালাই লাতাল কাদের ই ম্যান আন ইহাদি সাবান গফিরুল হুম রমজানের ভিতরে যারা কদরের রাত পেয়ে যাবে ওই রাত্রে যারা এবাদত করবে এবাদত করার সাথে সাথে ওই দিন ফজরের আজান হওয়ার আগেই তার জিন্দগির সব গুণা মাফ করে দিবেন কে আবার আল্লাহ বললেন ليله القدر خير من الف شعر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى মতলাইল ফজর আল্লাহ পাক কদরের রাত্রিতে কোরান কে লওহে মাহফুজে অবতীর্ণ করেছেন আর সুদীর্ঘ 23 বছরে নাজালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসান ইন আরাবি গিম মুবিন সুদীর্ঘ 23 বছরে আল্লাহ পাক সময় সময় করে পুরো কোরআনটাকে নাজিল করেছেন আবার আল্লাহ বললেন হে রাসূল কদর কি আপনি জানেন নাকি কদরটাকে আমি এত মহিমান্বিত করেছি লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে কদরের একটা রাতের মূল্য সবচাইতে বেশি কোন সুবহানাল্লাহ উম্মত তোমার কত মর্যাদা এই আখির নবীর উম্মত কদরের একটা রাত্রে যদি এবাদত করতে পারো হাজার মাস এবাদত করলে যেই রকম সওয়াব হবে এক রাতের এবাদতে ওই পরিমাণ কোটি কোটি সওয়াব আমল দিয়ে দিবেন কে এই জন্য রমজানের ওই কদর রাত্রে আমরা এবাদত ছেড়ে দেব না এবার কদর কোন রাত্রে এটা সবচাইতে বেশি জানেন কে বিশ্বরামী বললেন রমজানের শেষ দশকে কদর তালাশ করবা রমজানের বেজর রাত্রিগুলোতে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে একুশে তালাশ করতে পারো তেইশে তালাশ করতে পারো পঁচিশে তালাশ করতে পারো সাতাইশে তালাশ করতে পারো উনত্রিশে তালাশ করতে পারো এই পাঁচটা শেষ দশকের বেজর রাত্রিতে কদরের নিয়তে বেশি করে আমল করবা একটা কেউ ছেড়ে দেবে না কদরের ভাগ্য তোমার ভাগ্যে নসিব হয়ে যাবে সাতাইশ তো আমরা করবই। বাকি শেষ দশকের বেজর রাত্রিগুলোতেও এ কাটাবো যাতে করে নবীজির বলা বরকত আমরা পেতে পারি কন আমিন এরপরে রমজানের ভিতরে যদি সম্ভব হয় শেষ দশটা দিন এতে কাপ করবেন বিশ্বনবী বললেন ও উমরাতাইন আল্লাহর জন্য যারা এতে কাপ করল তাদের আমল নামাই দুইটা হজ উমরা করলে যেই সওয়াব ওই আল্লাহ দিয়ে সুয়াব এতে সুবহানাল্লাহ ইতিকাফ করার চেষ্টা করব। এরপরে ঈদের চাঁদ যখন উঠে যাবে ঈদের চাঁদ যখন উঠে যায় আমাদের আমল নামা আমাদের আমল আমাদের নামাজ সব বরবাদ হয়ে যায় ঈদের চাঁদ যেদিন ওঠে সভাপতি সাহেব সেদিন এশার জামাতে লোক কম পাওয়া যায় জিজ্ঞেস করলাম এই লোকগুলো কোথায় ইফতারের সময় তার অভিহের সময় অভাব নাই মসজিদ পরিপূর্ণ কিন্তু আজকে ঈদের রমজানের রোজার ঈদের চাঁদ উঠলো এই রাত্রে এসার সময় মুসল্লি নাই কোথায় এরা কয় হুজুর শপিং মলে আগামী দিন ঈদ মার্কেট নিয়ে ব্যস্ত আছে আছে না নাই আরে আপনি ইচ্ছে মতো মার্কেট করেন কোনো সমস্যা নাই কিন্তু এই মার্কেটের কারণে আপনার ঈদের রাত্রের ঈশান নামাজ মিস হয়ে যাবে আপনি জানেন এই ঈদের রাত্র তার কত মূল্য বিশ্বনবী বললেন আখেরাতে হাসরের ময়দানে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত যখন মানুষ দেখবে আলকারিয়া মালকারিয়া وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه وأما من خفت موازينه فأمه هاضية وما أدراك ما هي نار حامية هي رسول محاب رَّضِي محاب رولاي محاكمات اتاكي اپنی أَبْنِي ناكي الله গুরুত্ব বোঝাবার জন্য প্রশ্ন করছেন এরপরে আল্লাহ বললেন কেমতের বিভীষকময় মুহূর্ত হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিটকে পড়বে এই যে বিশাল বিশাল পাহাড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ আকবার আহারে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে ওই পাহাড় বিশাল বিশাল উঠতে থাকবে সফল হবে তো সাতারা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية جدر عملنا في دوري نمس تكبر وزا تكبر কাজ থাকবে কোরআনের আন্দোলন থাকবে ইসলামের বিধানটাকে সুন্দরভাবে মেনেছে কোরআনকে সম্মান করেছে আলমুল আমাদেরকে সম্মান করে চলেছে ইসলামের তাহাজুক ইসলামীর বিভিন্ন বিধান ইসলামের সকল আইন কানুনগুলোকে এগুলোকে তারা মনোযোগ দিয়ে সুন্দরভাবে শ্রদ্ধাশীল হয়েছে ওই সমস্ত মানুষগুলোর আমল যদি ভারী হয়ে যায় তাদের জন্যে মহা আনন্দের দিন শুরু হয়ে যাবে সুমান আল্লাহ وأما من خفت موازينه فأمه هاوية جدران اللهم هاكا هاي جابت ادرتك انا هاوية هاكا يا رسول وما أدراك ما هي আপনি কি হাফিয়া কি জানেন নাকি রব্বুল আলামিন বললেন হামিয়া রুন ওটা হলো অত্যন্ত ভয়ঙ্কর জাহান জাহান্নামের আগুন কন্যা উজুবিল্লা বিশ্বনবী বললেন ঈদের রাতের যখন চাঁদ উঠে যায় ক্যামতের ময়দানে মানুষের ভয়ঙ্কর দৃশ্যের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে যারা ঈদের রাত্রে এবাদত করবে ওই মহাপ্রলয়ের দিন ভয়ঙ্কর দিনে হিসাব নিকাশের দিনে ক্যামতের পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হিসাব নিকাশের ভয়ে মিম্মা না দুনিয়ার গণনা মতে পঞ্চাশ হাজার বছর বিচারের একটা দিনের লম্বা হয়ে যাবে দাঁড়ায় থাকতে হবে মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে কলিজা শুকিয়ে যাবে ওই ঈদের রাত্রে যারা ইবাদত করবে বলেছেন ওই কেমতের বিভিশিকাময় হিসাবের দিনে আল্লাহ কলিজাকে বাঁচায়ে দিবেন যারা ঈদের রাত্রিতে ইবাদত করবে ঈদের রাত আপনি অন্তত রাকাত নফল সালাত আপনি আদায় করবেন ঈদের রাত্রের ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বেন তাহাজ্জুদের সময় নফল সালাত এরপরে ফজরের নামাজ তারপরে ঈদের নামাজ এবার বিশ্ব বললেন ঈদের নামাজ আদায়ের জন্য যারা ঈদগাহে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন ঈদগাহের দরওয়াজায় ফেরেস্তা পাঠায় রাখেন ফেরেশতারা ওই ঈদের ঈদগাহের দরওয়াজার ভিতরে দাঁড়িয়ে থাকে ঈদের নামাজ আদায় করে মানুষগুলো যখন রওনা হয় মানুষের মুখ তখন তাকবীরের তা তাকবীর থাকে সুন্দর সুন্দর আল্লাহর তাহমিদ তাকবীর তাসবিগুলো মানুষ পড়তে থাকে নামাজ আদায় করে যখন তারা ঈদগাহ থেকে বেরিয়ে যায় ফেরেস ডেকে ডেকে বলে রমজানের রোজা রেখেছ যারা তারাফি পড়েছ যারা সাহারি করেছ যারা তাকু আছো যারা আজ কদর পেয়েছ যারা কদরে আমল করেছ যারা আর আজকে ঈদের নামাজ যারা তোমরা বাড়িতে যাবার আগেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করে বাড়িতে যাও কনসুমান আল্লাহ ওই সমস্ত ঈদের ময়দানে ফেরেস্তারা দাঁড়ায় দাঁড়া তাদেরকে আহ্বান আহলান সাহালান করতে থাকেন আর যখন তারা ঈদগাহ থেকে বেরিয়ে যায় আল্লাহ রবুল আলমিন বললে বলবেন ও ফেরজ তারা এই ঈদের দিন হলো আনন্দের দিন এই দিনে আমি আমার আমার সকল বান্দাদেরকে মাফ করে দিলাম কনসুবান আল্লাহ এই রমজানের পুরা একটা প্যাকেজটাকে আমরা সঠিকভাবে পালন করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে আর রমজানের বরকতে বাকি জিন্দিগিটাকে সুন্দর করে দিবেন কে আবার বিশ্বনবী বললেন সবে কদর যখন পাও ওই রাত্রে কি দোয়া তুমি পড়বে রাদিয়াল্লাহু আনহা বললেন হুজুর কী দোয়া পড়তে পারি নবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফুয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফুয়া ফাফু আননি আয় আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন এই কদরের রাতে আপনি আমাকে মাফ করে দেন এই রকম করে রমজানের পহেলা রাত থেকে শুরু করে রমজানের সাহারি ইফতার তারাবি বিভিন্ন আমলগুলো কাদরের রাত রমজানের ঈদের চাঁদের রাত্রে আমরা ঈদের দিন সহ এই আমলগুলোর মাধ্যমে কাটায় দেব আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দাও বলি আমিন এই রমজান থেকে তুমি আমাদেরকে শিক্ষা নেবার তাওফিক দাও আমাদের সবাইকে তুমি মাফ করে দাও বলি আমিন enjoy টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই Quran